হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আর সর্বপ্রথম সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাই, আর তোমাদেরকে বিশেষভাবে শুভেচ্ছা জানাই। আর তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা টিউটোরিয়াল ফলো করো, আর শেয়ার করো, লাইক দাও, এটা আমরা অনুপ্রাণিত হই। তো যাই হোক, আজকে তোমাদের জন্য আমি আমাদের একাডেমির পক্ষ থেকে কিছু পরামর্শমূলক কথাবার্তা বলবো। সেটা হচ্ছিল বাংলাদেশ বিমান সেনা পদের নন টেকনিক্যাল আর ট্রেডের সার্কুলার হয়েছে, তোমরা অনেকে আবেদন করেছো বা অনেকে সার্কুলারটা দেখেছো। বাট অনেকে কিন্তু আমরা জানি না যে আমরা বিমান সেনা পদে বিমান বাহিনীতে পরীক্ষা দিতে গেলে কোন কোন বিষয়গুলোর উপরে পরীক্ষা হতে পারে। তো সর্বপ্রথম আমি যেটা বলবো, তোমরা একটু আইকিউর উপরে জোরদার দাও। আইকিউতে 100 মার্কের হয়, দেন ইংলিশ হবে 50 মার্কের, রিটেন আবার অবজেক্টিভও হতে পারে। যারা এই দুটাতে পাশ করে যাবে তাদের হচ্ছে হলো মেডিকেল এবং ভাইভাই দুটা ফেস করতে হবে। তো যাই হোক, আমরা আইকিউ গুলো নিয়ে একটু চিন্তিত অনেকে থাকি, বা আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে তোমরা অনেকে কমেন্টস করেছো যে স্যার আইকিউ এর টপিক গুলো যদি আপনি একটু আলোচনা করতেন। তো আজকে আসলে আলোচনা করতে আসিনি, আজকে তোমাদেরকে যেটা বলবো, আমরা সামনে আলোচনা করব একটা পুরো ফুল ক্লাসের টিউটোরিয়াল আমরা তোমাদেরকে দেখাবো, যে বিমান সেনা পদের এই নন টেকনিক্যাল ট্রেডের কোন কোন জিনিসগুলো তোমাদের আইকিউতে আসতে পারে, ইংলিশ কোন ধরনের জিনিসগুলো আসতে পারে, এরপরে মৌখিক পরীক্ষার বিষয় থাকবে, এরপরে মেডিকেল চেক আপের বিষয় থাকবে। তো সে পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে থেকো। আজকে শুধু জাস্ট তোমাদেরকে একটু চিয়ার আপ করার চেষ্টা করলাম যে তোমরা আমাদের সঙ্গে থাকবা। আশা করি নেক্সট যে কোনো একদিন আমরা টিউটোরিয়াল আকারে নিয়ে আসবো তোমাদের জন্য ফুল নন টেকনিক্যাল ট্রেডে যা যাবতীয় দরকার, যাতে তোমরা অনেকে হচ্ছে হয়তো বা চিন্তা করো যে রংপুরে কিভাবে সোলজার ট্রেনিং একাডেমিতে যাবো, বা অনেকের সামর্থ্য থাকে না, তো তাদের জন্য একটু হলেও যাতে তোমরা উপকৃত হতে পারো, আর সেজন্যই আমাদের এই প্রচেষ্টা থাকবে। আর ভালো থেকো সবাই, সবার জন্য দয়া করে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে থাকো, আশা করি সবাই চান্স পাবা। ধন্যবাদ।